এসেছি আমি নতুন দিশারিতে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজকে আমি বানাবো পাঞ্জাবি লস্যি। পাঞ্জাবি লস্যি কিন্তু খেতে খুবই ভালো হয়। এটা কিন্তু দই দিয়েই বানানো হয় আর এর টেস্টটা কিন্তু অসম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমি যেভাবে যেভাবে করছি, বিশেষ করে এই গরমকালে যদি এক গ্লাস ঠান্ডা পাঞ্জাবি লস্যি পাওয়া যায়, মন কিন্তু খুশিতে ভরে উঠবে। আর কিভাবে আমি আজকে এই লস্যি বানাচ্ছি তার উপকরণ দেখিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের বাটির দু বাটি নিয়েছি টক দই। সেই একই বাটির মেজারমেন্ট বাটিতে নিয়েছি আমি হাফ বাটি চিনি, আর পাঁচ ছটা বরফের টুকরো নিয়েছি, ভাজা জিরে নিয়েছি, আর আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, কিশমিশ এবং কাজু, আর নিয়েছি আমি এখানে বিট লবণ, আর কয়েকটা আমন বাদামকে স্লাইস করে কেটে নিয়েছি ডেকোরেশনের জন্য, আর নিয়েছি এক চিপ গন্ধরস লেবু। এই সমস্ত উপকরণ কিন্তু আমি মিক্সচার মেশিনে কিন্তু ফাটিয়ে নেব। লস্যি কিন্তু ঠান্ডা খুবই ভালো লাগে খেতে, তো জল কিন্তু এর মধ্যে মেশাবেন না। বিশেষ করে যদি পারেন বরফের টুকরোটা একটু বেশি দেবেন। আমি সমস্ত টক দইটা কিন্তু ঢেলে দিলাম। এরপরে এর মধ্যে আমি মিশিয়ে নেব চিনি। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি কিন্তু এখানে হাফ বাটি চিনি দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা বরফের টুকরো। বরফের টুকরোটা আপনারা আপনাদের কতটা ঠান্ডা খাবেন লস্যি সেই অনুযায়ী দেবেন। আমি এখানে পাঁচ ছয় টুকরো দিয়েছি বরফের টুকরো। আপনারা যদি মনে করেন যে এর থেকে বেশি দেবেন সেটা দিতে পারেন। এর মধ্যে কিন্তু জল মেশাবেন না। তো বরফের টুকরো যখন দেবেন তাতেই কিন্তু সেই জলটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বিট লবণ। এরপরে আমি এটা কিন্তু মিক্সচার মেশিনে গিয়ে ফাটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব আমি এক চিপ গন্ধরাজ লেবু, একটু কিন্তু এর মধ্যে রসটা দিয়ে দেব, কারণ এর মধ্যে একটু হালকা একটা গন্ধ ভালো লাগে। গন্ধরাজ লেবুর যে একটা হালকা স্মেল বেরোয় সেটা কিন্তু বেশ ভালো লাগে লস্যিতে। আপনাদের যদি এই লেবুর গন্ধ পছন্দ না হয় তাহলে আপনারা অবশ্যই স্কিপ করতে পারেন। আমার কিন্তু লেবুটা দেয়া হয়ে গেছে। এরপরে আমি এটা ঢাকনা দিয়ে মিক্সচার মেশিনে কিন্তু প্রায় দু তিন মিনিট কিন্তু এটা আমি কিন্তু ফাটিয়ে নেব, ঠিক আছে? তো এর আমি ঢাকনি লাগিয়ে নিলাম। এরপরে আমি মিক্সচার মেশিনে ফাটিয়ে নেব। আমার বেশ কয়েকবার কিন্তু মিক্সচার মেশিনে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আমার সমস্ত উপকরণ মিশে গেছে। এরপরে আমি এটা কিন্তু আস্তে করে গ্লাসে ঢেলে নিচ্ছি। এরপরে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে পাঞ্জাবি লস্যি। এরপরে আপনারা চাইলে আরও দুটো দু টুকরো বরফের টুকরো দিতে পারেন এর মধ্যে, আর আপনাদের সেটা ইচ্ছা। যদি মনে করেন যে ঠান্ডা বেশি খেতে পছন্দ করেন অবশ্যই বরফের টুকরো দেবেন। এরপরে আমি অল্প করে বিট লবণ ছড়িয়ে দিচ্ছি, আর যে ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে রেখেছিলাম ডেকোরেশন করার জন্য সেগুলো দিয়ে দিচ্ছি। আমন্ড বাদাম, কাজু বাদাম, কিশমিশ, আর সবশেষে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরে, আর আমি একটা লেবু স্লাইস কিন্তু কেটে গ্লাসের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দেখতেও কিন্তু খুব ভালো লাগে। আর অল্প করে ভাজা জিরে কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে যদি একটা গ্লাস সাজিয়ে কাউকে আপনি পরিবেশন করেন অবশ্যই সে খুব খুশি হবে এবং এর টেস্ট কিন্তু অসাধারণ। আপনি চাইলে এর মধ্যে কেশরও দিতে পারেন, তাতে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার রেসিপিটা দেখার পরে কেমন লাগলো। আর অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যখন নতুন ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি প্রতি বুধবার সকাল 11টায় ভিডিও আপলোড করি। আপনারা কিন্তু আমার ভিডিও দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।